রাজধানীতে বাস, প্রাইভেট কার ও সিএনজিতে ছো মেরে ছিনিয়ে এনে যাওয়া ছিনতাইকারী চক্রের 14 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। আলাদা অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা, রুপি, ডলার ও বিভিন্ন সরঞ্জাম সহ জালিয়াতি চক্রকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি প্রধান। সামনে রমজান, এই রমজানকে ঘিরে আমাদের ডিবির প্রত্যেকটা টিম এই ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যারা এই কাজটি করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আপনারা যদি এরকম দেখেন কোথাও কোনো জায়গায় কারোর গলার থেকে স্বর্ণের চেইন অথবা মোবাইল নিয়ে গেছে, তারা যেন তাৎক্ষণিকভাবে তারা যেন থানায় এসে অন্তত জিডি করেন। যে যে এলাকাগুলিতে এর প্রবণতা বৃদ্ধি পায় সেটা আমাদের জিডির মাধ্যমে আমরা জানতে পারবো। তখন আমাদের যে সকলে মিলে, আমাদের পুলিশ, থানা পুলিশ এবং ডিবি পুলিশ সকলে মিলে একসাথে আমরা অভিযানটা অব্যাহত রাখতে পারব। স্পটেই তারা বসে থাকেন, উৎপেতে বসে থাকেন এই কাজটি করার জন্য, এবং যার কারণে আমরা অনেকাংশেই আমরা এই মোবাইলগুলি উদ্ধার করতে পারি না। এবং আমরা প্রায় আমরা অনেক সময় যেটা বলতে যে বলতাম যেটা আসলে তারা অনেকদিন ইউজ করে না, তারা তার আসলে তা না, তারা মোবাইলগুলি ভেঙে ভেঙে গুলি করে। যাই হোক, আমরা তারা সকল অনেকেই স্বীকার করেছেন তারা এই কাজটি করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে এই যে মানে যে বৈশ্বিক পরিস্থিতির কারণে এবং এই মহাজনরা তারা যেন ভালো হতে না আসে, এবারে ভালো না হয় সেগুলো তারাও তাদেরকে মাদকাসক্ত কিনে দেয়, কিনে দেওয়ার করা তারা মাদকাসক্ত এগুলি মানে ই করে, তারপরে তারা কিন্তু এই কাজ ছিনতাইয়ের মতো কাজগুলি করে। এখন এটা আসলে একদিকে যারা আমাদের যে ছিনতাইকারী যারা রয়েছে এর মধ্যে 16 জনের মধ্যে প্রায় 12 জনই মাদকাসক্ত, এটা আমাদেরও আমাদের বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা সকলে মিলেমিশে তাদের যদি আসলে আমরা যদি ভর্তি করে দিই তাদেরকে রিহ্যাব সেন্টারগুলিতে, তাহলে একটা তাদের ভালো করার পথ, না হতো বা তারা আবার জেলে যাবে, এই মহাজনরা আবার তাদেরকে জেলখানা থেকে মুক্তি করে নিয়ে আসবে। তা আমার কথা হলো এই মহাজনদেরকে আমরা গ্রেপ্তার করেছি যারা এই কাজটি করে। আমাদের আমাদের রুটে যেতে হয় তাহলে আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে দেখেন এরা এদের প্রায় আমরা যেটা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি তাদের প্রায় 100 লোক প্রতিদিন বের হয়, এবং মহাজনরা তাদেরকে টার্গেট করে দেন যে তোমাদের তিনটা মোবাইল যেভাবে ছিনতাই করতে হবে, তাহলে প্রতিদিন এই ঢাকা শহরে 300 মোবাইল ছিনতাই হচ্ছে এবং ঢাকার আশেপাশের এলাকাগুলিতে, কারণ রোড তো তাদের টঙ্গী স্টেশন পর্যন্ত, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে সাভার, এই যে রোডগুলির কারণে তারা প্রতিদিন কারো না কারো আমরা খবর পাবেন মোবাইল ছিনতাই হচ্ছে, এবং তাদের টার্গেট থাকে তিনটা। এইভাবে এই টার্গেট মোবাইলগুলি চুরি করে অথবা তারা গলা স্বর্ণের চেইনগুলি ছিনতাই করে তারা মহাজনদের কাছে বিক্রি করছে, মহাজনরা এগুলি কম দামে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এটা আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যারা ছিনতাইকারী তাদেরকে ধরে এনে শাস্তির আওতায় আনতে তো হবেই, পাশাপাশি তাদেরকে রিহ্যাব সেন্টারে দিয়ে তাদেরকে অন্তত ভালো করার উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে, তাহলেই কিছুটা যদি ছিনতাইয়ের প্রবণতা হবে। তাছাড়া আমাদের আরেকটা জিনিস যেটা করা দরকার, যে আমরা সবসময় যেটা বলে থাকি যে পাড়ায় মহল্লায় যে যে এই কাজটা ওনারা করে থাকেন, পাড়া আমরা যখন চলাচল করি চলাচলের ক্ষেত্রে আমাদের একটু অন্ধকার জায়গায় গেলে বা আমাদের একটু বাসের মধ্যে বসে থাকলে বাসের জানালার পাশে বসে আমরা যে মোবাইলটা ইউজ করি, এখানেও আমাদেরকে সতর্কতা হওয়া উচিত যে আমরা রাস্তা আমরা জানালার পাশে যখন মোবাইলে কথাটা বলি তখন এই সুযোগটা কিন্তু বাহির থেকে পেয়ে যায়, তাহলে কথা বলার সময় বাসের ভিতর সাইডে ডান হাতে যদি কথা বলে তাহলে কিছুটা হয়, অথবা আমরা প্রাইভেট কারে করে যখন যাই তখন জানালা খুলে আমরা কথা বলতে থাকি, তাহলে সেই সুযোগে তারা মোবাইলটা চুরি করে অথবা গলা থেকে মানে চেইনটা ছিনতাই করে নিয়ে যায় অথবা ব্যাগটা টান নিয়ে যায়, এই কাজটি করে। আমাদেরও একটু অ্যালার্ট থাকতে হবে।